হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী বণিক। চলেছি নতুন লক্ষ্মী পূজার একটা ব্লগ নিয়ে। ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন মাত্র আমি স্নান টান করে এখন আসলাম। আমি ঠাকুর ঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি। ফার্স্টে ঠাকুরের এখানে টুকটাকে একটু কাজ করেছি, আমি যদিও তেমনটা কোনো কাজ করিনি, সব মা আর পিসিই করেছে। আর এখন যাব হচ্ছে কি, আমরা আমাদের বাড়িতে একটা রিচুয়াল আছে, আমি জানি না কার বাড়িতে এটা আছে, তো পালাগুলো সাজাতে হয়, তো ওটা করতে যাব আমি। তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আমি একদম সকাল থেকে শুরু করে রাত অব্দি সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো আলপনাটা মায়ে এঁকে গেছে, আমি জাস্ট উপর দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভালোভাবে বসে, নয় তো উঠে আসছিল। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আলপনাটা, তো এখানে দেখতে পাচ্ছ, তোমরা জানি না কে কী বলো, আমি জানি না, আমাদের এখানে কলার কি বলে টোল না খোল যেন কি যেন, আমি সত্যি ঠিকভাবে জানি না বলে এটাকে, তো এটা বানানো হয়েছে, মাই বানিয়েছে। আর এই যে দেখো আমাদের লক্ষ্মীমা, তোমরা কমেন্টে জানাবে আমাদের লক্ষ্মীমাটা কেমন হয়েছে। আমার তো কেন জানি না লক্ষ্মীমাটা কেমন হয়েছে, আমার মায়ের মতো দেখতে, আমি জানি না মানে কেন এমনটা হয় আমার। আমার সবসময় কারোর বাড়িতে ধরো লক্ষ্মী প্রতিমা দেখতে গিয়েছি, আমার ওই লক্ষ্মী প্রতিমা দেখলে মনে হয় তার বাড়ির বউয়ের মতো লক্ষ্মীমাটা, মানে যার বাড়িতে দেখতে যাই তার বাড়ির বউদের মতো আমার কাছে লক্ষ্মীমাটা মনে হয়। সেম আমাদের বাড়ির লক্ষ্মীমাটা আমার মায়ের মতোই লাগছে। তো যাই হোক, এখন আমি চলে এসেছি এখানে আর্ট করতে। তো দেখো, আমি ছোটোবেলা থেকে এটা দেখে আসছি, আমি জানি না কার বাড়িতে এই রিচুয়াল আছে, আমাদের বাড়িতে আছে। আমি ছোটোবেলা থেকে মাকেও দেখে এসেছি, আমি নিজেও করি, মায়ের সাথে এখনও করি। তো এটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি আমাদের এখানে রান্না করা হয়, এখানে এটা আমার মানে রান্নাঘর না, এখানে অনেক সময় মা রান্না করে। তো এখানে একটা পালা আছে, ওইখানে এটা মেন ডিজাইন হচ্ছে কি, আমরা পালাতে সুন্দর করে আর্ট করি, মানে আমাদের বাড়িতে এমনটা মানা হয় যে মানে পালার মধ্যে এসে লক্ষ্মী মা এসে বসবে, তো এখানে আলপনা করা হয়, তারপর সারা রাত ধরে একটা প্রদীপ জ্বালিয়ে রাখা হয়, মানে লক্ষ্মী মা আসবে এসে এখানে পালাতে বসবে, প্রতি ঘরের পালাতে এরকমভাবে আর্ট করা হয়। তো আমি এইখানেরটা এঁকেছি, আর হচ্ছে রান্নাঘরের পালাটা এঁকেছি, আর ঘরের পালাগুলো মা এঁকেছে। তো এই হচ্ছে কি আমাদের রান্নাঘর, আর এখানে দেখো আমি এঁকেছি, অনেকক্ষণ লাগে, অনেক কষ্ট করে এঁকেছি, জানি না কেমন এঁকেছি, তোমরা কমেন্টে জানাবে। দাঁড়া সোজা করে দেখাচ্ছি, এই যে দেখো কেমন এঁকেছি আমি জানি না, আর ওইটাও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তার এই যে দেখো এটা, এটাও কেমন হয়েছে জানাবে, বাবা বলছে সুন্দর হয়নি নাকি। আর যাই হোক, যেমন পেরেছি তেমন এঁকেছি, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, মানে এটা তো কী যেন একটা, এটাকে কী যেন বলে, খড়ি মাটি নাকি, ওইটা দিয়ে ভালোভাবে আঁকা যায় না, এটা কি কলম যে সুন্দর করে আঁকবো, সুন্দর করে আঁকা যায় না। তো এখানে দেখতে পাচ্ছ মা ঠাকুমা আর পিসি মিলে এখানে ভোগের রান্না করছে, মিষ্টান্ন করছে, লুচি করছে। তো পিসি আছে তাই বলে আমি আর কিছু করছি না, নয়তো আমি ঠাকুমার সাথে লুচিগুলো ভাজতাম। ছুতুনো কি মা আছে, আমাদের ছুতুনো কি মা, এটা তো ছুতুনো কি মা, এটা হাসি দাও, হাসতাম না, কালের মতো মশা কামড় দিছে। ছুতুনো কি মা কই, তুমি ছুটি না কি মা, দববে না দববে না দববে না দববে না, আচ্ছা 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 আচ্ছা, আরে বাবা রে, হ্যাঁ হ্যাঁ। এ দেখো আমার বাবা আমার জন্য বাজি এনেছে, দেখো কি বাজি এনেছে, দেখো এই যে দেখো এটা কি বাজে, আমি বলছি ওই যে মেঝের মধ্যে এ মানে বাড়ি মারে মেরে মেরে মানে ফেলে ফেলে যে ফুটায় এগুলো, অ্যাকচুয়ালি আমার বাবা আমার জন্য এগুলো কেন এনেছে আর বলছি, আমি না বাজি ফুটাতে ভীষণ ভয় পাই, মানে বাজি আমি ভীষণ ভয় পাই, তো আমি অন্য কোনো বাজি ফোটাতে পারি না, রোজ মানে প্রতি বছর বাবাকে এটাই বলি বাবা আমার জন্য তারা বাজি আনবে, তারপরে এগুলো মেঝের মধ্যে মানে ফেলে ফেলে যে ফাটায় এগুলো আনবে, আর হচ্ছে দড়ি বাজি আনবে, আমি আর কোনো বাজি ফোটাতে পারিই না, তার জন্য এইগুলোই এনেছে আমার জন্য। এটা আমি ছোটোবেলা থেকে করে আসছি, ঠাকুমা যখনই লুচি ভাজতাম আমি ওইখান থেকে একটা নিয়ে আসতাম, ঠাকুরের জন্য ভাজা হয় বা ঠাকুরের আগে আমিই খেয়ে ফেলি। তো এবছরও ঠিক সেম আমি ঠাকুরকে দেওয়ার আগে নিয়ে চলে এসেছি। তো এখানে মা আর আমি চলে এসেছি ছাদে টুনি লাইট লাগাতে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ছাদের উপরে যে একটা টপ রয়েছে, ওই টপটার মধ্যে মানে গাছের বদলে মানে মাকড়সার জাল বেশি জন্মেছে, অ্যাকচুয়ালি ছাদে কেউ আসা হয় না, পরিষ্কার করাও হয় না, আমরা কজনই বা বাড়িতে আছি। তো
যাইহোক এখন আমি আর মা টুনি লাইট লাগাতে এসেছি, অন্য বছর আমি আর বাবাই লাগাই। তো এবছর মা আর আমি এসেছি কারণ কি বাবা মানে আসতে পারছে না দোকান থেকে, যেহেতু লক্ষ্মী পুজোর বাজার তো সময়ে পাচ্ছে না আসার জন্য। বা টুনি লাইটগুলো নতুন প্রতি বছর একটা একটা করে আনা হয়, এবছর নতুন আনা হয়নি, আগের বছরটাই জ্বালাচ্ছি। তো যাই হোক মা আর আমি লাগাচ্ছি টুনি লাইটগুলো। তো আবার দেয় ব্যাটারি এটা মানে কেমন যেন আধা জলে আধা জলে না। তো যাই হোক চলো তোমরা আগে দেখো। এখন প্রায় সন্ধ্যা হয়ে এলো, তো মা শুরুটা করে দিচ্ছে, বাকিগুলো আমি করব। তো আমি ভেবেছি রাতে শাড়ি পরবো, এখন আর শাড়িটা পরিনি, কমফোর্টেবল লাগবে না তার জন্য। তো চলো আমি আগে আর্টটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি কেমন আলপনা করেছি। এই যে দেখো আমার আলপনা করা কমপ্লিট হয়ে গেছে। তো আর বেশি কিছু করতে পারিনি, এদিকে দেখো আবার লক্ষ্মীর পা দুটো উল্টো এগিয়েছি। যাই হোক যেহেতু উল্টো বসে বসে এগিয়েছি, উল্টো এগিয়েছি। তো এদিক দিয়ে আমি আরেকটু ভেবেছিলাম আরেকটু বেশি সুন্দর করে আঁকবো বা আরেকটু কিছু একটা ডিজাইন করবো, বাট আমার ঠাকুমা আমাকে বারণ করছে যে মানে এগুলো সবচাইতে বড় কথা শুকুচ্ছে না, তো ঠাকুরমশাই আসবে তো পাড়া পড়বে, পরে একদম নষ্ট হয়ে যাবে, ঘেটে যাবে। এমনিতেই ঠাকুমা পাড়া দিয়ে ঘেটে ফেলেছে। তো যাই হোক তার জন্য ঠাকুমা বারণ করাতে আমি আর কিছু বেশি কিছু করিনি, যতটা মানে পেরেছি অতটাই করেছি। তো এদিক দিয়ে আবার যোগাযন্ত্র করতে হবে। তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ, তোমাদের বললাম না লাইটগুলো আধা জ্বলে আধা জ্বলে না, এই যে দেখো এদিকটা দিয়ে মানে জ্বলছে না, মানে কেমন যেন, তারপর আবার একটা জ্বলছে, সাইডেরটা আবার জ্বলছে না। তো যাই হোক আমরা মামে পাকামো করে লাগিয়েছি, বাট এগুলো জ্বলছেই না। ঘরে দেখো মা এঁকেছে, দাঁড়াও এই ঘরে কি এঁকেছে দেখি, বাহ অসাধারণ। যাই হোক মা যতটা পেরেছে তাই এঁকেছে, এ ঘরেও মায়ে এঁকেছে, এই যে দেখো। যাই হোক সবগুলো ঘরে মায়ে এঁকেছে, আমি এঁকেছি শুধু ঠাকুর ঘরে। আর এখানে দেখো রান্নাঘরে দেখো মায়ে এঁকেছে, আর এটা হচ্ছে দাদু ঠাকুমার ঘর, এখানেও মা এঁকেছে। তো ক্যামেরার ওই পাশে যে গলা শুনছো এটা হচ্ছে কি দিবাই, দিবাই এসেছে। তো দিবাই শ্বশুরবাড়ি যেহেতু আমাদের বাড়ির কাছে, তো ও প্রতি বছর একটু সময়ের জন্য হলো আমাদের বাড়িতে এসে ঘুরে যায়। তুমি ছাড়ি পুজ্য বা তো এখন আমি চলে এসেছি মোমবাতি লাগাতে, এই কাজগুলো টুকটাক আমি করি। তো মানে প্রতি বছরে মোমবাতিগুলো লাগানো থেকে জ্বালানো এগুলো আমিই করি। তো এবছর তো আমাদের মোমবাতি লাগানো হয়েছে, অন্য বছর ছোটো ছোটো বাতিগুলো লাগাই। তো যাই হোক আমি এগুলো লাগাচ্ছি, আর মাকে বললাম মা তুমিও একদিকে লাগাও, কারণ কি আমি সবগুলো লাগিয়ে শেষ করতে পারবো না, যেহেতু এবছর ঠাকুর আমাদের খুব তাড়াতাড়ি এসেছিলো, আমার পুজো তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিলো, তো তার জন্য সবগুলো লাগিয়ে আমি শেষ করতে পারবো না। তো মা আর আমি দুজনে লাগিয়েছি, মা এদিক দিয়ে নিচে এগুলো জ্বালিয়ে দিয়েছে, আর আমি এদিক দিয়ে উপরে এসে এগুলো জ্বালিয়ে দিয়েছি। অন্যবার আমরা ওই যে বাতি হয় না ছোটো ছোটো বাতি, ওইগুলো লাগাই। এই বছর আমরা মোমবাতি লাগিয়েছি। ওম নমঃ শিবায়।
ভাই আবার বাজি ফোটাতে পারে কিন্তু আমি পারি না, আমি ওই আছাড় মেরে মেরে এগুলোই ফোটাই। তো দি ভাই আমার পায়ের মধ্যে মারছে, আমি দি ভাইয়ের পায়ের মধ্যে মারছি, এই নিয়ে হাসাহাসি করছি দু বোনে। তো এখন বাবা চলে এসেছে, প্রতি বছরের মতো বাবা না আসার সময় রাত্রিবেলায় বড় বড় বাজি, মানে বড়োরা যেগুলো বাজিগুলো ফোটায় এগুলো নিয়ে আসে, আমার জন্য তো দড়ি লাঠি এগুলো আনি, তো বড় বড় বাজিগুলো আনে। আনার পর আমি বাবা একসাথে বসে বাকি বাজিগুলো আমরা সকলে মিলে ফোটাই। তো এটাই হচ্ছে এখন তো এমনটা করে আমাদের প্রতি বছর লক্ষ্মী পুজো কাটে। তো এই ভিডিওটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরও ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তো চলো টাটা। আর এখানে আমি যে বাজিগুলো ফুটাই দিয়ে দেখাচ্ছি।